هلو فيورز، السلام عليكم. আজকে আমি আবার সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতেছি। রোদ উঠেছে, সূর্যটা দেখতেছেন আপনারা, মাশাআল্লাহ। তো এরকম হাঁটলে অনেক উপকার, তবে শরীরের মধ্যে এখন আমি অনেক শান্তি অনুভব করতেছি খালি পায়ে হাঁটতেছি। আসলে এটা সাইন্টিফিক, অনেক বড় বড় ডাক্তাররা উপদেশ দিচ্ছে, সকালে সূর্য ওঠার পরে একটু আধা ঘন্টা নিক, আপনার 30 মিনিট যেন হাঁটে আপনার সবুজ মাঠে, হাঁটলে এর অনেক উপকারিতা। আমাদের শরীরে একটা কারেন্ট তৈরি করে, সূর্য থেকে পজিটিভ এবং ঘাস থেকে নেগেটিভ কারণ উৎপন্ন করে, শরীরের জন্য অনেক রোগকে ধ্বংস করে। তারপর এভাবে সকালে বিকালে মাঠে ঘাটে হাঁটবেন, একটা নির্দিষ্ট টাইম করে, আধা ঘন্টা 1 ঘন্টা, তো অনেক উপকার পাবেন। আমি এখন যে ফিলিংটা পাচ্ছি, অনেক শান্তি লাগতেছে শরীরের মধ্যে, অনেক শান্তি, আত্মাতে অনেক শান্তি পাচ্ছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি মাঝে মাঝে অনেক ভিডিও করি, মানুষের উপকারতে আমি ভিডিও করি। আমার ইচ্ছে আছে মানে মানুষের সেবা করার, যেভাবে হোক মানুষকে সেবা করার, এবং আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে চলতে বলেছে ওইভাবে জীবনকে তৈরি করতে চাই। কেন, আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা টাইম অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীতে, মানে দুনিয়াতে। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য কি রোজগারের একটা মাধ্যম দুনিয়া। আপনি এখানে ভালো কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। এইটাই, সবসময় চেষ্টা করবেন কারো ক্ষতি করার জন্য চেষ্টা করবেন না, সবসময় মানুষের উপকার করার জন্য চেষ্টা করবেন। অবশ্যই এটা আপনার জীবনকে সুন্দর করবে, আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। এখন তো আমাদের পৃথিবীর মানুষরা তো অনেক স্বার্থপর, কেউ কারো ভালো চায় না, চায় মানে কার জন্য একটা গর্ত করতে, গর্ত করে ওইখানে ঢুকে রাখতে, আসলে এটা ভালো না। কথায় আছে না মানে অন্যের জন্য যদি আপনি গর্ত করেন ওই গর্ত আপনাকে পড়তে হবে, এটাই সত্য, এটাই বাস্তব। তো সেই জন্য মানুষকে ভালোবাসবেন, মানুষকে ভালো ভালো উপদেশ দিবেন, অবশ্যই মানুষ মানুষের জন্য, এটাই তো। আমরা হচ্ছে মুসলমান, মুসলমান অবশ্যই সবাইকে ভালোবাসবে, ভালো ভালো কথা বলবে, নামাজ পড়বে, কালাম পড়বে, রোজা রাখবে, এটাই তো। আপনারা ভালো থাকেন, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।